হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটি ছাগল কিনছি মাত্র 700 টাকা দিয়ে। অনেকেই অবাক হচ্ছেন যে 700 টাকা বর্তমান সময়ে ছাগল পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। এই যে ছাগলের বাচ্চারা দেখছেন, এক ব্যাপারে কিনে নিয়ে আসছে, সেই ছাগলটা আমার কাছে বিক্রি করে দিতেছে 700 টাকা। এর বয়স বেশি হলে 1 মাসের মতো হবে। এর ভিতরে এটা বিক্রি করে দিতে চাইতেছে সে আলাদা করে। ব্যাপারে যেহেতু ব্যাপারে এরকমই, এদের দয়া আমার একটু কমই থাকে, এই জন্য বিক্রি করে দিতে চাইছে। পরে আমি করছি কি, এর মাসাও কিনে রাখছি, কিনে মানে দিছি একজনকে, এই যে ওর মাসাও কিনে রাখছি 6,000 টাকা দিয়ে। এর বাচ্চার বয়স 1 মাসের বেশি না, তবে ওর মারও পর্যাপ্ত দুধ হয় না, এই জন্য বাচ্চাটা খাইতে পারে না। এই জন্য খুব অল্পতেও ঘাস খাওয়া শুরু করছে। ও খুব সুন্দর ঘাস খায়, ওকে এক্সট্রা দুধ খাওয়াতে হবে। আর আমার কাকা কয়েকদিন আগে, 5-7 দিন বা 10 দিন হবে আগে, একটা গরু কিনে আনছে 1,20,000 টাকা দিয়ে। তবে আনার পরপরই এখন এর খুরা রোগ হয়েছে। খুরা রোগ অনেকেই চিনেন, খুরা রোগে গরুর অনেক সমস্যা হয়। ওর খুরায় ঘা হয়ে গেছে, প্লাস ওর মুখেও ঘা হয়েছে। আপনারা যারা গরু লালন পালন করেন, সঠিক সময় সঠিক ভ্যাকসিন দিবেন। বর্তমান সময় খুরা চালারও ভ্যাকসিন দেওয়া হয়, এটা দিয়ে রাখলে পরবর্তীতে সমস্যা হয় না। আর এখন এর অবস্থা খুবই খারাপ, গায়ে জ্বর আসছে, মুখে ঘা হয়ে গেছে, পায়ে ঘা হয়েছে, কিচ্ছু খায় না। তাই সঠিক সময় সঠিক পরিচর্যা করতে হবে গরু বছর পালতে হলে। আর একটা ব্যাপার খুবই আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হলো আমার লাউয়ের ঝাঁকায় এত পরিমাণ লাউ আসছে, মনে হচ্ছে এই লাউ বিক্রি করি এবার বড় লোক হয়ে যাওয়া যাবে। দেখেন কত লাউ আসছে, কত মানে নিচে তাকালে শুধু লাউই দেখা যায় আর কিছু না। হঠাৎ করে বৃষ্টির পরে একটু এখন পরিচর্যা করার পরে গাছগুলো ভালো হয়েছে, এই জন্য পর্যাপ্ত ফলন আসছে। কিন্তু ভিতরে একটা গাছ আছে, সেই গাছটা লাউ খুব ছোটো ছোটো এবং অন্যান্য লাউর থেকে আলাদা, কালারটাও আলাদা। এই জন্য বাজারের বীজ তো যা হয় তাই, আলহামদুলিল্লাহ। এই যে দুইটা লাউ আলাদা, আর এগুলো আবার এটা আবার সাদা, সবগুলো প্রায় একই, এটা একটু আলাদা। দেখেন আপনাদের দেখাই, এই লাউটা অনেক বড় হবে, এটা কেবল করা, অল্প কিছুদিন হয়েছে বের হয়েছে। আর দেখেন নিচ থেকে যতদূর দেখা যায় শুধু লাউ আর লাউ। এর 10-15 দিনের ভিতরে 20-30টা বিক্রি করা যাবে। এই যে দেখেন লাউয়ের কোনো শেষ নাই। এই যে আলহামদুলিল্লাহ এত পরিমাণ লাভ হয়েছে, আমি ভাবছিলাম এক পর্যায়ে মনে হয় সাথে হবে না, এখন দেখছি অনেক লাভ হয়েছে। এই যে যত দূর দেখা যায় শুধুই লাউ, মানে আল্লাহর মানে দান, রিজিক আল্লাহর ব্যবস্থা করে দিছে। আল্লাহর দান আসলে আমরা খেয়ে শেষ করতে পারি না, আল্লাহর নিয়ামত আমাদের উপরে, আল্লাহ সবসময় নিয়ামত দেয় আমাদের, এই জন্যই আমরা আসলে খেয়ে পরে বেঁচে আছি। এই যে আল্লাহর নিয়ামত আসলে আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না। আর আমার বাসার পাশে দুটো গাছ আছে, এগুলো আমাদের রেখে খেলেন বলে ঠোঁটটা কলা গাছ। এই কলা গাছগুলো পর্যাপ্ত বড় হয়, অনেক বড় হয়, কিন্তু সে হিসাবে কলা অনেক বড় হয় না, কলা মোটামুটি থাকে। তবে এই কলাগুলো প্রচণ্ড মিষ্টি হয়। এই যে এক একটা গাছের নিচে গাছ আছে 5-7টা করে। এই যে এর পাশে একটা বড় গাছ আছে, সেটা খুব শীঘ্রই কলা বের হবে।